সারা দেশের ন্যায় রংপুরের মিঠাপুকুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আজ সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি মহাসড়ক প্রদক্ষিণ শেষে মিঠাপুকুর প্রাথমিক শিক্ষা অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রেজাউল আহসান, মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।